নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইনসে। মোটরবাইক দুর্ঘটনা, মৃত এক, জখম এক। প্রয়াত তৃণমূল বিধায়ক সজল পাঁজা। তৃণমূল নেতা এবং তাঁর তিন সঙ্গীকে মারধর করে লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শিল্প শহর হলদিয়ায় রেলগেটে লরির ধাক্কায় আগুন। কোলাঘাটে ছাত্রছাত্রীদের হাতে 4000 সাইকেল প্রদান করলেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পাউশি অনাথ আশ্রমে দুর্গাপুজো পড়ল এবার 8 বছরে, পুজোতে ভিড় জমান গ্রামবাসীরাও। কৃষি কথায় আজ দেখুন, বাঁকুড়ায় কালো আঙুর চাষ করে লাভবান হলেন চাষি, জানালেন কৃষি আধিকারিক। আসছে বিস্তারিত খবরে। তেল ট্যাঙ্কারের ধাক্কায় জখম হন মোটরবাইক আরোহী প্রশান্ত এবং তার বন্ধু শুভঙ্কর পাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হলদিয়া মেছাদা 41 নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার সকালে প্রশান্তের মৃত্যু হয় এবং জীবিত শুভঙ্কর তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার রাতে হলদিয়া মেছাদা 41 নম্বর জাতীয় সড়কে তেল ট্যাঙ্কারের ধাক্কায় জখম হন মোটরবাইক আরোহী প্রশান্ত এবং তার বন্ধু শুভঙ্কর পাত্র। শুভঙ্কর মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরে প্রায় 50 ফুট দূরে তার হেলমেটটি ছিটকে যায়। জখম অবস্থায় দুজনকেই তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করেছিল নন্দকুমার থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাদের কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার সকালে প্রশান্তর মৃত্যু হয়েছে। জীবিত শুভঙ্কর পাত্র তমলুকের একটি বড় বেসরকারি হাসপাতালে ভর্তি। তবে সূত্রের খবর, তার দুহাত এবং কোমর ভেঙেছে এবং ব্রেন হেমারেজও হয়েছে। শুভঙ্করের বিপদ না কাটলেও তার অবস্থা এখন স্থিতিশীল। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক সজল পাঁজা। বৃহস্পতিবার রাতে দীঘায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু। প্রয়াত হলেন বর্ধমানের মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সজল পাঁজা। বয়স হয়েছিল 58 বছর। বৃহস্পতিবার রাতে দীঘায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। দীঘা হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিধানসভা এলাকা উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মালদার বিধায়ক খগন মুর্মুর নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল নিউ দীঘার একটি হোটেলে ওঠেন। দলে ছিলেন বিধায়ক সজল পাঁজাও। বৃহস্পতিবার সকালে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি বিধানসভা এলাকা পরিদর্শনের পর কাথি মহকুমা শাসকের দপ্তরে বৈঠক করে তিনি ফিরে আসেন। আমাদের এই বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাত্রেবেলা দীঘাতে এসেছে। রাজ্য সরকার যে এমএলএদের যে টাকা দেয়, সেই টাকার কাজকর্ম কীভাবে হচ্ছে, কতটা অগ্রগতি হয়েছে সেটা খতিয়ে দেখার জন্যে এসেছিল স্ট্যান্ডিং কমিটি। আজকে সকালবেলা রামনগরে 2-3টা জায়গা ঘুরে কাঁথি মহকুমা শাসকের অফিসে জেলা প্রশাসনের সাথে একটা মিটিং করেছে অগ্রগতি নিয়ে, কাজের প্রোগ্রেস নিয়ে। আমি যে মিটিংয়ে ছিলাম। রাত 7:30 নাগাদ অসুস্থ বোধ করতে থাকেন। হাসপাতালে নিয়ে গেলে খবর পেয়ে চলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি এবং কাঁথি দক্ষিণের বিধায়ক দিব্যেন্দু অধিকারী। সজলবাবুর দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দীঘায় বেড়াতে আসা মন্তেশ্বরের বহু মানুষ হাসপাতালে ভিড় জমান। পরবর্তীকালে বেলা 2-2:30 সময় ওরা লাঞ্চ করে দীঘাতে ফিরে আসে, সৈকত আবাসে থাকে। তারপরেই সন্ধ্যার সময় শুনলাম, আমি একটা দলীয় মিটিংয়ে ছিলাম, তারপরে শুনলাম প্রায় 7:30-8 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে উনি দীঘা স্টেট জেনারেল হসপিটালে মারা গেছে। মৃত্যুর কারণ সম্পর্কে আমি এখন হসপিটালে আছি। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে জেনেছি যে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে আগামীকাল সকালবেলা মহকুমা হাসপাতালে, কাঁথি মহকুমা হাসপাতালে পোস্টমর্টম হবে, তারপরেই দেওয়া যাবে। এখানে প্রশাসনিক স্তরে আছে দিব্যেন্দু অধিকারী, এমএলএ আছে, এসডিপিও আছেন, অ্যাডিশনাল এসপি আছেন, হসপিটালের লোকেরা আছেন, ডাক্তারবাবুরা দেখছেন এবং পোস্টমর্টম হলেই বোঝা যাবে কী কারণে উনি মারা গেছে। দাদা, স্ট্যান্ডিং কমিটিতে কতজন প্রতিনিধি ছিলেন? আজকে 6 জন এমএলএ ছিলেন, চেয়ারম্যান সহ 6 জন এমএলএ ছিলেন। চেয়ারম্যানের নাম খগেন মুর্মু।
ব্যবসায়ী সজল বাবু রাজনীতিতে আসা বছর দশেক আগে। তার স্ত্রী এবং দুই ছেলে থাকেন হাওড়ায়। তার আদি বাড়ি মন্তেশ্বরের কুসুমপুর গ্রামে। 2013 সালে মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতিতে তিনি জিতেছিলেন। 2016 সালে বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী হয়ে তিনি জেতেন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আর সিবিএস। নন্দীগ্রামের কেন্দেমারি 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল নেতা এবং তার 3 সঙ্গীকে মারধর করে লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় হাজারখানেক গ্রামবাসী অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখান। বুধবার রাত 9টা নাগাদ কেন্দেমারি 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তৃণমূল নেতা ত্রিনাথ মণ্ডল এবং তার 3 সঙ্গীকে মারধর করে লুটপাটের অভিযোগ উঠল নন্দীগ্রামে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে প্রায় হাজারখানেক গ্রামবাসী নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখান। জখম পঞ্চায়েত সদস্য 11 জন অপরাধীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা ও তার 3 সঙ্গীকে কেন্দেমারি খেয়াঘাট থেকে বাইকে চেপে চৌরঙ্গি আসার পথে কয়েকজন তাদের পথ আটকে দাঁড়ায়। জোর করে বাইক থেকে নামিয়ে প্রধান সহ 3 জনকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় লোকেদের সহযোগিতায় তাদের নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারা আজকে যদি হচ্ছে দলীয় পতাকা নিয়ে পড়ে থাকে, আমি যতটুকু খোঁজ নিয়েছি যে দলের কোনো অনুমোদন ছিল না। তো গতকাল রাত্রে হচ্ছে আমি যতটুকু হচ্ছে খোঁজ পেয়েছি, ওখানে একজন 70 বছর বয়স্ক ভরত মণ্ডল বলে তাকে মারধর করা হয়েছিল এবং থানায় একটা হচ্ছে অভিযোগ দায়ের হয়েছে। এইটুকু পর্যন্ত আমি জানি, এর বেশি হচ্ছে আমি জানি না। তবে আমি নিশ্চিত খোঁজ নিয়ে আমি দেখবো যে সত্যিকারের ঘটনাটা কী। 11,300 টাকা, 2টি মোবাইল ও 2টি সোনার আংটি কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন জখম পঞ্চায়েত সদস্য ত্রিনাথ মণ্ডল। প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ শাহউদ্দিন। হ্যাঁ সাউদ্দিনবাবু, কি ঘটনা মানে এসছেন? এগুলো আমাদের কর্মসূচির মধ্যে পড়েছে, মানুষকে জানাচ্ছি, মানুষ জানুক ভালো মন্দ কোনটা। কি আশা করছেন, কি চাইছেন? প্রশাসন আশ্বাস দিয়েছে অ্যারেস্ট করবে, না যদি করে আমরা নিশ্চিত আবার পরে আর বৃহত্তম আন্দোলনে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আর সিবিএস। শিল্প শহর হলদিয়ার রেল ক্রসিং এর গেটে লরির ধাক্কায় রেল লাইনের ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লেগে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেল গেট দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। শিল্প শহর হলদিয়ার বালার মোড় রেল ক্রসিং এর গেটে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, ফলে রেল লাইনের ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেল ক্রসিং পারাপার করে যাতায়াত করে এলাকার হাজার হাজার মানুষের পাশাপাশি হলদিয়ার কারখানার যানগুলি। আগুনের ঘটনা ঘটায় যান চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ থেকে। লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় মালবাহী ট্রেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা। লরির চালক এবং খালাসি পলাতক। সকাল 11টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে দীর্ঘক্ষণ যানজট মুক্ত না হয় সমস্যায় নিত্যযাত্রীরা। রেলের আধিকারিকরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন। জাহাঙ্গীর বাদশাহ, রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আর সিবিএস। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পাউশি অন্তদয় অনাথ আশ্রমের দুর্গাপুজো এবছর 8 বছরে পড়ল। পুজোর কয়েকটা দিন এই অনাথ শিশুরা নাচ, গান এবং খেলা নিয়ে মেতে থাকেন। শুধু শিশুরাই নয়, গ্রামবাসীরাও এই পুজোতে ভিড় জমান। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পাউশি অন্তদয় অনাথ আশ্রমে দুর্গাপুজো এবার 8 বছরে পড়ল। 21 বছর ধরে এই অনাথ আশ্রম চলে আসছে। এই আশ্রমের সদস্য সংখ্যা এখন 102 জন। 21 বছর আগে মাত্র 2 জন অনাথ শিশুদের নিয়ে পথ চলা শুরু করেছিলেন বলরাম করণ। অনাথ শিশুদের তিনি নিজের বাড়িতে রেখে তাদের মানুষ করেন এবং একসময় নিজের জমি জায়গা, ওষুধ, দোকান বিক্রি করে দিতে হয়েছে অনাথ শিশুদের জন্য। গ্রামবাসীদের কাছে তখন তিনি আবেদন করেছিলেন দুপুরে রান্না করার সময় অনাথদের জন্য যেন এক মুঠো করে চাল তুলে রাখা হয়।
পূজোর সময় এলেই অনাথ শিশুদের মন খারাপ হতো, তাই 8 বৎসর আগে অনাথ আশ্রমে শিশুদের নিয়েই তিনি শুরু করেন দুর্গাপূজো। আর পূজো এলেই সবাইকে বলরামকরণ নতুন জামা কাপড় দেন। এই অনাথ আশ্রমে যারা থাকেন তাদের কারো বাবা মা নেই, আবার কারো মা আছেন তো আবার বাবা নেই। বলরামকরণ সবার বাবা, সবাই আদর করে ডাকে বলরাম বাবা বলে। আজ থেকে 21 বছর আগে আমি এই আশ্রমটা শুরু করি। তারপরে যখন 2-5 জন বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, বাচ্চা বাড়ার সঙ্গে সঙ্গে আমার জমিন জায়গা সব বিক্রি হলো, ওষুধ দোকান বিক্রি হলো। তারপরে আমি গ্রামে বহু মানুষের কাছে অ্যাপিল করেছিলাম, তারা এক মুঠো করে রান্নার সময় চাল রাখতো, সেই চাল কালেকশন করে এই আশ্রম চলতো। তারপর অনেক মানুষের সহযোগিতা এবং অনেক মানুষের সাহায্যে আশ্রম পরপর করে বড় হলো। এখন আশ্রমের ছেলে মেয়ের সংখ্যা প্রায় 102 জন, এবং এই আশ্রমের বাচ্চারা যখন বড় হলো তারা দেখলাম যে পুজোর সময় কোথাও যাওয়ার মতো তাদের জায়গা নেই, তখন আমরা ভেবেছিলাম যদি এই বাচ্চাদেরকে দিয়ে যদি এই পুজোর একটা আয়োজন করা যায়। তাই সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মিটিং করে বাচ্চাদেরকে এই পুজোর করার জন্য আমরা উৎসাহিত করি। পুজোর কয়েকটা দিন সব কিছু করে অনাথ শিশুরা। এই পুজোর দিনগুলি অনাথ শিশুরা নাচ গান খেলা নিয়ে মেতে থাকেন। আমার নাম অঙ্কিতা বাগ, আমি ক্লাস 4-এ পড়ি, আমি অন্তদে অনাথ আশ্রমে থাকি। আমাদের বলরাম বাবা আমাদের দুর্গাপূজা আসছে নতুন জামা কাপড় দেয়। বলরাম বাবা আমাদের আগের বছর কলকাতাতে বেড়াতে নিয়ে গেছিলো, এবারে কোথায় বেড়াতে নিয়ে যায় জানি না। আমাদের এখানে দুর্গাপূজায় আমরা খেলা করি, নাচ গান করি। আমার নাম নিলয় বর্মন, আমি ক্লাস 4-এ পড়ি, আমরা অন্তদে অনাথ আশ্রমে থাকি। মা নেই, বাবা আছে। আমাদের এই অন্তদে অনাথ আশ্রমে দুর্গাপূজা হয়। দুর্গাপূজায় আমাদের বড়রাম বাবা জামা কাপড় দেয়, আবার কলকাতায় ঘুরতে নিয়ে যায়। আর এই পুজো শুধু অনাথ আশ্রমের পুজো নয়, এতে গ্রামের মানুষজন এসে ভিড় জমায়। অনাথ আশ্রম থেকে প্রায় 38 জন অনাথ কন্যার বিয়ে দেওয়া হয়েছে। পুজোর সময় তারাও আসেনি আশ্রমে। সারা বছর এই অনাথ আশ্রম চালানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা, তারাও আসেনি এই পুজোয়। প্রিয়াঙ্কা মাইতি, আমি খুব ছোট থেকেই এখানে রয়েছি। পুজো বলে কোনো কিছুই জানতাম না আমি আগে, কিন্তু কয়েক বছর ধরে আমাদের আশ্রমেই পুজো হয়। পুজোতে খুব ধুমধাম হয়, এই 4-5 দিন ধরে আমরা খুবই মজা করি। মা দুর্গা আসে, বিসর্জনের দিন খুবই কষ্ট হয় মাকে বিদায় দিতে। পুজোর দিনগুলো খুবই আনন্দে কাটাই শুধুমাত্র আমাদের এই বাবা বলরাম করণের জন্যে। উনি আমাদের বাবার জায়গাটা মিটিয়েছে, বাবার ভালোবাসা কীরকম জানতাম না, উনি আমাদের শিখিয়েছে কীভাবে মানুষ হতে হয়, কীভাবে মানুষের পাশে সাহায্য করতে হয়, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয় উনি শিখিয়েছেন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটের রাইন গ্রামে মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের হাতে প্রায় 4,000 সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং সাংসদ সুব্রত বক্সী সহ বিশিষ্টরা। অধীরের দুর্গে মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসার পর কোলাঘাটের রাইন গ্রামে মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের হাতে প্রায় 4,000 সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্য একে একে অনেকে সামিল হয়েছে এবং বহু মানুষ এতে যোগদান করেছেন। শিশিরবাবু ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, জেলা পরিষদের সভাপতি মধুরিমা মণ্ডল এবং জেলা শাসক রেশমি কমল সহ অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের দরজা খটখটিয়ে তার জায়গা পৌঁছে দিয়েছে। আজকের যে সবুজ সাথী কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় চলতে চলতে রাজনৈতিক জীবনে লক্ষ্য করেছেন যে পিঠে ব্যাগ নিয়ে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার রাস্তা ছোট ছোট ছাত্র ছাত্রীরা হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছচ্ছে, আবার দিনের শেষে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছচ্ছে। তার ছাত্র জীবনে পাঠক্রমের মূল সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তার স্কুলে পৌঁছে এবং বাড়িতে ফিরতে।
তার বাড়ির অভিভাবকরা কোথাও কোথাও মনে করতেন একটা যানবাহন যান যদি তুলে দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা সাশ্রয় হতো। যারা অর্থনৈতিকভাবে সবল তারা নিশ্চিত করে দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেছেন অর্থনৈতিকভাবে সবল বা দুর্বল নয়, বাংলার মানুষের ছাত্রছাত্রী স্কুলে পৌঁছবে, পাঠক্রম শেষ করে বাড়ি পৌঁছবে, তার জন্য একটা যান দরকার। তাই এই সবুজ সাথী প্রকল্প নাম করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ছাত্রছাত্রীরা যাতে সময় সংকলন করে পাঠ্যক্রমে নজর জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আর সিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন আর সিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আর সিবিএসে দেখুন কৃষি কথা। বাঁকুড়ার কৃষি খামারে উৎপাদিত হচ্ছে কালো আঙুর। স্বাদে এবং গুণে অপরূপ, বিশেষ করে ভালো মানের ওয়াইন তৈরিতে এই আঙুর বিশেষ মর্যাদা লাভ করবে, এমনটাই আশা কৃষি বিজ্ঞানীদের। বাঁকুড়া ছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং মঙ্গলদাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আঙুর চাষ করা হচ্ছে। আঙুরের চাহিদা রয়েছে প্রচুর এবং এই চাষ অত্যন্ত লাভজনক বলে জানিয়েছেন কৃষি আধিকারিক। আঙুর চাষে এক অনন্য নজির গড়ল বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বিভিন্ন কৃষি খামারে উৎপাদিত আঙুর আজ জেলা তথা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশের বাজারে নজর কেড়েছে বাঁকুড়ার লাল কাকুড়ে মাটির এই কালো আঙুর। স্বাদ ও গুণে অপরূপ, বিশেষ করে ভালো মানের ওয়াইন তৈরি করতে এই আঙুরের মর্যাদা লাভ করবে, এমনটাই আশা কৃষি বিজ্ঞানীদের। এমনিতেই রুখা শুকা বাঁকুড়া জেলায় প্রায়শই বৃষ্টির কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই আঙুর চাষ করে যেমন খুশি চাষিরা, তেমনি চাষিদের বিকল্প চাষের সন্ধান দিতে পেরে খুশি জেলা হর্টিকালচার দপ্তর। ইতিমধ্যে দপ্তরের উদ্যোগে বাঁকুড়ার জঙ্গল মডেল তালরাংরায় বৈজ্ঞানিক উপায়ে 4 বিঘা জমিতে ও বেসরকারিভাবে ব্যক্তিগত উদ্যোগে বড়জোড়ার ব্লকের ফুলবেড়িয়ায় ও ওন্দা ব্লকের খামারবেড়িয়ায় 20 বিঘায় বাণিজ্যিকভাবে এই ফলন শুরু হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় এবং মঙ্গলদাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আঙুর চাষ হচ্ছে। চাহিদা প্রচুর থাকায় লাভজনক এবং জল কম লাগায় কম পুঁজিতেই করা সম্ভব। তাই আগামী দিনে এই আঙুর চাষে আরো উৎসাহিত হবেন চাষিরা, এমনটাই মত কৃষি দপ্তরের। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আর সিবিএস।